হ্যালো গাইজ, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস দুজনেই এক কথা বললেন, চলছে দেশে করোনা কাল। করোনায় অনেকদিন লকডাউনে থাকার পর লকডাউন খুলে দিল, সব মানুষ কাজে ফিরছে, কাজে ফেরার কারণে স্প্রেড হচ্ছে করোনা। চারিদিকে যে মানুষগুলোর দিকেই আমরা তাকাই না কেন, সবার দিকেই মনে হয় কেমন যেন যে আমরা হয়তো এর মধ্যেই করোনা রোগী আছে, আমরা জানতে পারছি না। কারণ কি, অনেকেই যারা একটু কম শিক্ষিত তারা আসলে করোনা নিয়ে ওভাবে ভাবছেনই না। আপনি বাজারে গেলে বা কোনো শপিং মলে গেলে কিংবা কোনো সুপার শপে গেলেও দেখবেন ওই জাতীয় কিছু মানুষ আপনার গা ঘেঁষে দাঁড়াবে, আপনার গা ঘেঁষে কথা বলবে। অনেকেরই মুখোশ মাস্ক নেই, মাস্ক সম্পর্কে সচেতনতা নেই, আপনি জিজ্ঞেস করলে বলবে যে মাস্ক পরতে ভালো লাগে না। এই যে কথাগুলো, এগুলো আসলে মনের ভিতরে কেমন যেন হাহাকার করে ওঠে যে এত অশিক্ষিত একটা জাতি আমরা, যে আমাদেরকে শিখাতে শিখাতেই আসলে দুইটা বছর বোধহয় পার হয়ে যাবে, আর যার ফলশ্রুতিতে আমরা হয়তো কেউই বেঁচে থাকতে পারবো না। কারণ আমরা জীবিকার তাগিদে, জীবনের তাগিদে কিংবা খেয়ে বাঁচতে হবে সে কারণেই হয়তো আমরা বাইরে থেকে খাবার সংগ্রহ করতে ঘর থেকে বের হই, কিংবা আমরা যারা অনলাইন শপিং থেকেও শপিং করি সেখানেও তো আসলে এই যে অনিরাপত্তার ব্যাপারটা থেকেই যায়। আর এটা আসলে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে যে যে খাবারটাই ঘরে ঢুকাই না কেন সেটা আসলে বাচ্চাটা খাচ্ছে, এবং সেই বাচ্চাটাকে আমরা কি তুলে দিচ্ছি, আমরা কি অসচেতন ভাবেই কোনো একটা ভাইরাস তার কাছে তুলে দিচ্ছি, আমাদের আদরের সন্তানটা আসলে কি খাচ্ছে। প্রতিটি জিনিস আমরা যখন দেই তখন খুবই আতঙ্ক কাজ করে বুকের ভেতরে। অবশেষ আরো বলছিলেন যে আসলে আমরা কাজ করব না বা ঘর থেকে বের হব না, এটা যতই বলি না কেন সেটা আসলে করা কতটা সম্ভব। কারণ নিম্ন আয়ের একটা দেশ হিসেবে আমরা কতদিনই বা না কাজ করে থাকতে পারবো, বা আমরা কে কাকে কতটুকু বা খাওয়াতে পারবো। যার যার মতো তার তার আয়ের ব্যবস্থা তো করতেই হবে, আর যার ফলশ্রুতিতে সবাই বাইরে বেরই হতে হবে। আমার মনে হয় সরকারের একটা ব্যাপার অন্তত নিশ্চিত করা উচিত যে সে খাদ্য হয়তো দিতে না পারলেও মানুষগুলো আসলে কি করবে, কিভাবে চলবে, স্বাস্থ্য নির্দেশনা যেটা, এবং আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে টেস্ট করা উচিত, যে পরিমাণ টেস্ট করলে ধরা যাবে যে সে আসলে রোগী হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হসপিটালের ব্যবস্থাপনা অনেকেরই পছন্দ হয় না, সেই মানুষটি সেই রোগীটি যদি বাড়িতে থাকে সে হয়তো নির্দিষ্ট একটা রুমে থেকে নিজের মতো করে, যদি শ্বাসকষ্টের রোগী না হয় তাহলে হয়তো নিজের মতো করে ট্রিটমেন্ট নিয়ে ভালো হতেও পারে। কারণ ফ্যামিলিতে থাকলে সে একটা না একটা ভালো ট্রিটমেন্ট সে পায়, কিন্তু হসপিটালে যে রোগীগুলো ভর্তি হয় দেখা যায় নার্সরা সকালবেলা তার কাছে এসেছিল, বিকেলবেলা কিংবা সারাদিনেও তার কাছে আর আসেনি, একবার করে কেউ একজন তার কাছে এসেছে, প্রয়োজনে তারা কিছুই পাচ্ছে না। তো ওই রকম ক্ষেত্রে রোগীটির আসলে বাঁচা থেকে মরার সম্ভাবনাই বেশি বেড়ে যায়। আর যার ফলশ্রুতিতে হয় কি, যেগুলো একটু সুস্থ রোগী থাকে তারা কিন্তু হসপিটাল থেকে পালিয়ে যায়, কারণ আমরা দেখেছি যে অনেক রোগী দৌড়ে পালাচ্ছে। তো যে রোগীটি দৌড়াতে পারছে তার মানে তো তার স্ট্যামিনা এখনো আছে, সে যদি তার ঘরেই থাকতো তাহলে হয়তো সে ট্রিটমেন্ট নিয়ে একা এক জায়গা থেকে নিজের মতো করে হয়তো সুস্থ হতে পারতো। যাই হোক, আমরা আসলে সেদিকে যাচ্ছি না। আমাদের মনে হয় যে স্বাস্থ্যখাতে আর একটু বেশি নজর দেওয়া উচিত, এবং উপবিশ্বাসের সাথে কণ্ঠ মিলে শাকিব খান নিজেও বললেন যে আসলে জীবিকার তাগিদে সবাই বাইরে বের হচ্ছে, শুটিংও শুরু হয়ে যাচ্ছে, আমাদেরও কাজে ফিরতে হবে, কিন্তু সব কিছু ভাবলে অনেকটাই পাগল পাগল লাগে আসলে। কারণ আমরা কি করছি, আমরা কোন দিকে যাচ্ছি, প্রতিটি মানুষ আসলে আতঙ্কে রয়েছে। আতঙ্কের মধ্যে কি আসলে বেঁচে থাকা যায়, আতঙ্ক নিয়ে কতক্ষণ বাঁচা যায়। এই যেমন ঘরে যখন থাকি তখন সবকিছু আরো বেশি করে ভাবনাটা আসে, তখন আরো বেশি কষ্টটা বেড়ে যায়। আমি জানি না আসলে করোনা আমাদেরকে ছেড়ে কবে যাবে কিংবা আদৌ যাবে কি না, আমাদেরকে এ নিয়েই বাঁচতে হবে, কিন্তু মানুষগুলোকে অনেক বেশি সচেতন করে তুলতে হবে। আমার মনে হয় আমরা যারা স্বাস্থ্য সচেতন রয়েছে কিংবা আমাদের চিত্র জগতের কিংবা নাটক জগতে যারা রয়েছি তাদের আরো এই করোনা নিয়ে বেশি বেশি কাজ করা উচিত। করোনা সচেতনতার জন্য আমাদের ভিডিও এবং চলচ্চিত্র নির্মাণ করা উচিত, যেগুলো মানুষ আসলে ঘরে বসে দেখতে পারে, কিংবা নিম্ন আয়ের মানুষ যারা রাস্তায় বের হয় তারাও দেখতে পারে। সেই মান অনুযায়ী আসলে আমাদের ভিডিওগুলো কিংবা ফটোশ্যুটগুলো করা উচিত। যাই হোক বন্ধুরা, অপু বিশ্বাস এবং শাকিব খানের কথাগুলো আমাদের ভালো লেগেছে, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।